চিকিৎসা পরিষেবার বেহাল দশার পর মানবাজার গ্রামীণ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে রোগীর পরিবারের প্রতি দুর্ব্যবহারের অভিযোগ উঠল মানবাজার গ্রামীণ হাসপাতালে। মঙ্গলবার ঘটনার সূত্রপাত হয় মানবাজারের ঝাড়বাগদা গ্রামের একটি বাচ্চার মাথার সেলাইকে কেন্দ্র করে। ঝাড়বাগদা গ্রামের 5 বছরের শিশু সৌম্যদীপ মিশ্র খেলার সময় পড়ে গিয়ে তার মাথার পিছনের দিকের অনেকটা অংশ কেটে যায়। পরবর্তীকালে পরিবারের লোকজন আহত ওই শিশুকে উদ্ধার করে মানবাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। শিশুটির পরিবারের লোকজনের অভিযোগ, কর্তব্যরত চিকিৎসক হাসপাতালের প্রশিক্ষণহীন স্টাফকে দিয়ে মাথায় সেলাই করার কথা বললে পরিবারের লোকজন বাধা দেয় এবং চিকিৎসক ডক্টর দীপিকা বাস্কেকে মাথায় সেলাই করার জন্য অনুরোধ করেন। কিন্তু রোগীর পরিবারের লোকেদের অভিযোগ, রোগীর পরিবারের লোকজনদের কথা না শুনে আত্মীয়দের সাথে দুর্ব্যবহার করে ওই চিকিৎসক তাদের হাসপাতাল থেকে বেরিয়ে যেতে বলেন। অভিযোগ আমাদের একটাই, আজকে সকালে আমাদের বাড়ির একটি বাচ্চার মাথা পিছন দিকে ফেটে যায়। তাকে নিয়ে আমরা ইমিডিয়েট এমার্জেন্সি বেসিসে হসপিটালে এসে পৌঁছাই। এখানে ডাক্তারবাবু ছিলেন, দীপিকা, কি নাম? দীপিকা বাস্কে। দীপিকা বাস্কে, ডাক্তারবাবু দীপিকা বাস্কের কাছে এসে আমরা দেখাই আমাদের বাচ্চার কন্ডিশন। কিন্তু উনি প্রথমেই অন্য একজনকে, ওনার একজন হেল্পারকে, যে আনট্রেন্ড হেল্পার, তাকে উনি পাঠিয়ে দেন তার বাচ্চার ক্লিনিং করতে, ড্রেসিং করতে এবং সেলাই করতে। আমরা তাতে সম্মত ছিলাম না। আমরা তখনই ডাক্তারবাবুকে অনুরোধ করি, সবাই মিলে, আমাদের ফ্যামিলির সবাই যারা ছিলেন এখানে, সবাই মিলে অনুরোধ করি, ডাক্তারবাবু আপনি ট্রেন্ড, আপনি কাইন্ডলি এই বাচ্চার এসে আপনি একটু নিজে দেখে, যা সেলাই দরকার অনেকটাই কেটে গিয়েছিলো এবং অবস্থাটা ভালো ছিল না, ব্লিডিং হয়েছে অনেক। সেই সময় ডাক্তারবাবুর কাছে আমাদের একটাই অনুরোধ ছিল, একটা সিঙ্গেল অনুরোধ, সেটা আপনি নিজে এসে একটুখানি দেখে নিন, আপনি নিজের হাতে একটুখানি বাচ্চাটার চিকিৎসা দেখুন। ডাক্তারবাবু ডিনাই করে দেন, প্রথমে উনি আসতেই রেডি ছিলেন না। ছোটো বাচ্চা, স্বাভাবিকভাবেই হাত পা ছুটছিল, একটুখানি ছটপট করছিল, ডাক্তারবাবু তাতেও সমস্যা। ডাক্তারবাবু আমাদেরকে তো ট্রিটমেন্ট তো ডিনাই করলেনই করলেন, তার উপরে আমাদের সাথে অকথ্য দুর্ব্যবহার করে ডাক্তারবাবু আমাদেরকে হসপিটাল থেকে বেরিয়ে যেতে পর্যন্ত বলেন। এই নিয়ে আমাদেরকে শেষ পর্যন্ত বাচ্চাকে নিয়ে অন্য জায়গায় যেতে হয়, এখানে আমরা সেবা পরিষেবা পাইনি। এত বড় হসপিটাল, এত ভালো ইনফ্রাস্ট্রাকচার, সেখানে যদি চিকিৎসা না হয়, সমস্ত কিছু আছে, অথচ ডাক্তারের ব্যবহার যদি এরকম খারাপ হয়, তো কিছু বলার নেই, আমরা কী করবো? আমাদের সেই সময় প্রয়োজনীয় ছিল চিকিৎসার, সুতরাং আমাদের বাইরে যেতেই হলো। আমরা তো ছেলেটাকে এখানে বেশিক্ষণ আটকে রাখতে পারতাম না, সুতরাং আমরা চিকিৎসাটা বাইরেই করালাম। প্রাইভেট ডাক্তার মুখ আছে এখানে পাশে, ওখানে তারা স্টিচ করলেন এবং তারা খুব ভালোভাবেই স্টিচ করলেন। তারা কোনো অভিযোগ করেনি যে এরকম। এখানে যখন আমরা ফিরে এলাম ম্যাডামের কাছে জানতে যে আপনি কেন চিকিৎসা করলেন না, উনি আমাদের বললেন যে বাচ্চা কোনো রেসপন্স দিচ্ছিল না, ইরেসপন্সিভ বাচ্চা। তো একটা বাচ্চা 7 বছরের বাচ্চা, সে উনি অভিযোগ করছেন যে আপনারা ওনার সাথে অভদ্র আচরণ করেছেন, সেই কারণে উনি বলেছেন, বাধ্য হয়ে বলেছেন যে চলে যেতে, এবং উনি বলছেন যে এটা মিথ্যা অভিযোগ করা হচ্ছে। না, প্রয়োজনটা ছিল আমাদের, সুতরাং উনি এখন আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ করতে পারেন, কিন্তু প্রয়োজন আমাদের ছিল, সুতরাং এখানে তো আমরা ওনার সাথে বেশিক্ষণের কথা না বাড়িয়ে আমরা এখান থেকে চলে গেছি, বাইরে চিকিৎসা করেছি। আমাদের কাছে সেরকম সময় ছিল না যে ওনার সাথে আমরা কোনো ব্যবহার করবো, বাজে ব্যবহার করবো, এরকম আমাদের সময় ছিল না। তখন পরিস্থিতি আমাদের অনুকূল ছিল না, প্রতিকূল ছিল, আমাদের এখান থেকে যেতেই হয় সেই জন্য। আপনার নাম? যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন ডক্টর দীপিকা বাস্কে। তিনি জানিয়েছেন এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, বাচ্চাটি সেলাই করার সময় ছটফট করায় আমি বাচ্চাটিকে ধরার জন্য বলতেই বাচ্চাটির পরিবারের লোকজন চিৎকার করে ওই বাচ্চাটিকে নিয়ে বাইরে চলে যায়। না, আমি গেট আউট তো আমি বলিও নি। প্রথমত উনি যখন বললেন আমার পেশেন্টটাকে ভালোভাবে দেখতে, আমি দাদাকে বললাম যে দাদা একবার আপনি ট্রাই করুন, আমি ওনার সামনেই যাচ্ছি, ঠিক আছে? দাদার কোনো রকম কোনো রাইট নেই এরকম দেওয়ার, আমি নিশ্চয়ই আমি দেখবো, কেন কি এখনো এখানে অনেক কটা পেশেন্ট থাকে, ওরকম দেখা সম্ভব নয় সবসময় সব কটা পেশেন্টকে দেখা, ঠিক আছে? তো ওনারা আগে প্রথমত দেখে, সত্যি কিন্তু সিভিয়ার থাকলে আমরা গিয়ে নিজে গিয়ে দেখি। আমি নিজে ইঞ্জেকশন নিয়ে দাঁড়িয়ে গেছিলাম পেশেন্টটার সামনে, বললাম দুজন বাড়ির লোক আপনারা ধরুন বাচ্চাটাকে, আমি ইঞ্জেকশন দিচ্ছি। যখন ইঞ্জেকশনটা দিতে গেছি আমি, তখন বাচ্চাটাকে বিশাল বাজেভাবে ছটফট করেছে। আর বেশি স্বাভাবিক যে একটা বাচ্চাকে ভালোভাবে না ধরলে ওরকমভাবে ইঞ্জেকশনটা দেওয়া সম্ভব নয়। কোনো যদি কোনো অসুবিধা হয়ে গেলে, ইঞ্জেকশন যদি মোটামুটি কোনো নিডল ফিডল ব্রেকেজ কিছু যদি হয়ে যায়, কোনো স্প্লিশ কিছু হয়ে যায়, তো আমার প্রবলেম হয়ে যাবে। কাটটা অনেকটা যথেষ্ট ডিপ ছিল, তাই বাচ্চাটাকে না ধরলে আমার ভাবে সম্ভব ছিল না। আর ওটা না করার আগে আমি বেরিয়ে গেছি, পরে যেহেতু অনেক চিলামিলে করছিল, আমি তার আগে করার আগে আমি বেরিয়ে গেছি। গেট আউট আমি কোনো মতেই বলিনি, আমি স্বাভাবিক কেন বলবো? গেট আউট ওরা চিলামিলে করতে গেছে, ওর বাড়ির লোক এখন পর্যন্ত ঢুকে গেছে ঝগড়া করার জন্য। এটার কিছু না করার আগে, আমার ট্রিটমেন্ট পুরোটা না করার আগে ওরা বেরিয়ে চলে গেছে। পরবর্তীকালে এই ঘটনার বিবরণ দিয়ে মানবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বাচ্চাটির পরিবার সহ ঝাড়বাগদা গ্রামের বেশ কয়েকজন মানুষ। এই বিষয়ে মানবাজার ব্লক স্বাস্থ্য আধিকারিকের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
তবে মানবাজার মহকুমা সদর শহরের মতো হাসপাতালের পরিষেবা নিয়ে যখন বারবার প্রশ্ন উঠতে থাকে তখন এই ধরনের ঘটনা ফের প্রশ্নের মুখে ঠেলে দিল মানবাজার গ্রামীণ হাসপাতালের চিকিৎসা পরিষেবাকে। পুরুলিয়া থেকে অমিত কুমার মাহাতো, রিপোর্ট ট্রাইব টিভি।